সাংসদ নির্বাচিত হলে উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ঘটানোই হবে প্রথম কাজ। সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল। রবিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল। এদিনের এই বৈঠকে স্বর্গীয় প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে রায়গঞ্জে প্রস্তাবিত এইমস হাসপাতাল কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করে বিজেপি প্রার্থী বলেন, সাংসদ নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে কেন্দ্রের অধীনে এই জেলায় একটি বড় হাসপাতাল নির্মাণ করা। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে রেফার হাসপাতালের তকমা দিয়ে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল বলেন, শুধু বড় বিল্ডিংই আছে, চিকিৎসা কই? জেলার সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ঘটানোই আমার প্রথম লক্ষ্য। এছাড়াও জেলায় রেল পরিষেবার উন্নয়নের দিকেও তিনি গুরুত্ব দেবেন। আপনাদেরই ঘরের সন্তান এবং আমি আপনাদের কাছে বাংলা নববর্ষের প্রথম দিনে আশীর্বাদ চাইছি, যাতে আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন। আমি যেন আমাদের এই পিছিয়ে পড়া উত্তর দিনাজপুরের জন্য আপনাদের আশীর্বাদ নিয়ে আমাদের জেলাটাকে একটু এগিয়ে দিতে পারি। এসছে আপনার কাছে মানুষের কী ডিমান্ড এসছে বিভিন্ন জায়গা থেকে? প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে গেলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে পুরসভা রাজনীতি, তারপরে লোকসভা নির্বাচনে দাঁড়ানো। লোকসভা নির্বাচনটা অনেক বড় ব্যাপার। প্রথম একটু চিন্তার মধ্যেই পড়ে গিয়েছিলাম, এত বড় এরিয়া, প্রায় 1700 বুথের বেশি, প্রচুর গ্রাউন্ড রয়েছে, সাতটা বিধানসভা, বড় বড় বিধানসভা, যাচ্ছি মানুষের সাথে মিশছি, যেভাবে মিশছি মানুষ আশ্বস্ত করছে তাতে যে একটা কাজ করার উদ্দীপনা বা একটা সাহস সেটা অনেক বেড়ে গিয়েছে। আমাদের জেলায় অনেকগুলো সমস্যা রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, এর সাথে বড় বড় কিছু রাধিকাপুর এক্সপোর্ট জোন থেকে শুরু করে ট্রেনেরও কিছু চাহিদা রয়েছে, সেগুলোকেই প্রথম প্রায়োরিটি দিই। তার মধ্যে একটা অবশ্যই স্বাস্থ্য আগে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।